জমজমাট বিশ্বকাপ ফাইনালের স্টেজ প্রস্তুত। আহমেদাবাদ হাসবে কার ভাগ্যে? রোহিত কোহলিদের নামে স্লোগান স্টেডিয়াম জুড়ে, আর গ্যালারিতে তারার মেলা। সচিন টেন্ডুলকার 2011 বিশ্বকাপের জার্সি উপহার দিলেন বিরাটকে। নরেন্দ্র মোদি স্টেডিয়াম যেন নীল সমুদ্র। টস জিতে অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। শুভমান গিলের প্রথম বিশ্বকাপের ফাইনাল, তবে ব্যর্থ তিনি। ফিরলেন 4 রান করে মিচেল স্ট্রাকের বলে। অধিনায়ক রোহিত ছিলেন আগ্রাসী, কোহলির সঙ্গে গড়েন 46 রানের জুটি। কাপ্তান মিস করেন 3 রানের 50, পরের ওভারে আউট শ্রেয়াস আইয়ার। তার ব্যাট থেকে আসে 4 রান। ভারতের ভঙ্গুর ইনিংসটা লোকেশ রাহুলকে নিয়ে মেরামত করছিলেন বিরাট কোহলি। কামিন্সের শর্ট পিচ ডেলিভারি ব্যাটে লেগে বল আঘাত হানে উইকেটে। হতাশ কোহলি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন ক্রিজে। ভারত আবারও চাপে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা রাহুলের। ব্যাট থেকে আসে তার 50, তবে স্ট্রাকের বলে ফিরলেন 66 রান করে। এরপর ব্যর্থ বাকি ব্যাটাররা, ফলে ভারতের স্কোর থামে 240 রানে। বিশ্বকাপে প্রথমবারের মতো অলআউট ভারত, স্ট্রাকের ঝুড়িতে 3 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোহাম্মদ শামির বলে ওয়ার্নারের ফেরা। আউট হওয়ার আগে এই ওপেনার করেন 7 রান। পঞ্চম ওভারে আঘাত হানেন জসপ্রীত বুমরা। মিচেল মার্শকে ফিরিয়ে আনন্দে মাতে টিম ইন্ডিয়া। স্মিথকে উইকেটে থিত হওয়ার আগেই ফেরালেন বুমরা। 47 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে অজিরা। কিন্তু ট্রাভিস হ্যাডের ব্যাট স্বস্তি এনে দেয় অস্ট্রেলিয়াকে। ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন গুড়িয়ে দেন তিনি। 95 বলে করেন শতক এই ব্যাটার। অস্ট্রেলিয়ার জয়ের নায়ক তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন মার্নাস লাবুসেনে। দুজন মিলে গড়েন 192 রানের জুটি। ম্যাচ থেকে ছিটকে যায় ভারত। হেড 137 রানে আউট হলে ভাঙে এই জুটি। জিততে অজিতের প্রয়োজন তখন মোটে 2 রান, আর উইকেটে এসে এক বলে 2 রান নিয়ে অজিতের 6 উইকেটের জয় এনে দেয় ম্যাক্সওয়েল। লাবুসেন অপরাজিত থাকে 58 রানে। আবারও ক্রিকেটের রাজা অজিরা। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নীল সমুদ্র স্তব্ধ করে শিরোপা উঁচিয়ে ধরলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।